হ্যালো ল্যানার্স দিস ইজ আবরার হোসেন সজন অ্যান্ড ওয়েলকাম টু হাই স্কুল ইংলিশ আজকে আমি ক্লাস নাইনের সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি ইংলিশ অ্যাসাইনমেন্ট ওকে এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা সেটা এখানে দেওয়া আছে এখানে বলা হয়েছে তোমাদেরকে একটা ফ্যাক্ট ফাইল তৈরি করার জন্য প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল ফ্যাক্ট ফাইল এরকম একটা জিনিস আর শর্ট রিপোর্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অন এ অর সাবজেক্ট তার মানে হল একজন মানুষ বা একটা বিষয়ের উপর যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলো দিয়ে তৈরি করা একটা রিপোর্ট এটা ফ্যাক্ট ফাইল অন দ্য ফাদার অফ দ্য নেশন জাতির পিতার উপর এটা তৈরি করতে বলছে তোমাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর এই ফ্যাক্ট ফাইল তোমাকে তৈরি করতে হবে ওকে এরপরে দেখছি আমরা আছে এখানে ইউ ক্যান ইউজ ন্যারেটিভস পিকচারস তুমি ব্যবহার করতে পারো কথোপকথন ছবি তথ্য ইনফরমেশন নিউজ পেপার ক্লিপস অ্যাকসেট্রা টু সাপোর্ট ইয়োর অ্যাসাইনমেন্ট তোমার অ্যাসাইনমেন্টকে সুন্দর করার জন্য এগুলো ব্যবহার করতে পারো এবং এরপরে একটা নির্দেশনা আছে যে একশো আশি থেকে দুশো ওয়ার্ডের মধ্যে তোমাকে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে ওকে আমি এখানে অ্যাসাইনমেন্টের উত্তরটা দিয়ে দিয়েছি তোমরা এরকম উত্তর করলেই অনেকটা সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে এটা হলো টাইটেল দ্য ফাদার অফ দ্য ন্যাশন অথবা দ্য ফাদার অফ ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই টাইটেলটা লেখার পরে তোমরা রিপোর্টটা লেখা শুরু করবে এই যেখান থেকে আনসার আমি শুরু করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের বা স্বাধীন বাংলাদেশের স্থপতি বা নির্মাতা হি ইজ রিকগনাইজড অ্যাজ দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অব দ্য পাস্ট থাউজেন্ড ইয়ার্স তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় উই রেসপেক্ট হিজ ক্যারিসমেটিক লিডারশিপ ফর মেকিং আজ আ ফ্রি নেশন আমরা তার এই আশ্চর্য যে লিডারশিপ বা ক্ষমতার নেতৃত্ব গুণ এটাকে আমরা শ্রদ্ধা করি কারণ তিনি আমাদেরকে একটি স্বাধীন জাতি হিসেবে জাতিতে পরিণত করেছিলেন দিস গ্রেট লিডার এই মহান নেতা ওয়াসবর্ন জন্মগ্রহণ করেছিলেন সেভেনটিন্থ মার্চ সতেরোই মার্চ নাইনটিন টোয়েন্টি উনিশশো বিশ সাল অ্যাট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে হিজ ফাদার্স নেইম ওয়াজ শেখ লুৎফর রহমান তার বাবার নাম ছিল শেখ লুৎফর রহমান অ্যান্ড হিজ মাদার্স নেইম ওয়াজ সায়রা খাতুন এবং তার মায়ের নাম ছিল সায়রা খাতুন ওকে এরপরের অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি লিখেছি হি পাস্ট এরপর এখানে তার শিক্ষা জীবন সম্পর্কে বলা আছে হি পাস্ট দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান এখনকার দিনে আমাদের ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান হয় না এর পরিবর্তে এস এসসি বা সেকেন্ড ইয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষাটা হয় তখন ছিল ম্যাট্রিকুলেশন ওকে তিনি এটা করেছেন ফ্রম দ্য গোপালগঞ্জ মিশন হাই স্কুল স্কুল থেকে এরপর হু হি অবটেইনড এ বিএ ডিগ্রি ইন নাইনটিন ফোরটি সেভেন ফ্রম দ্য কলকাতা ইসলামিক কলেজ কলকাতা ইসলামিক কলেজ থেকে তিনি ১৯৪৭ সালে বিএ ডিগ্রি লাভ করেন আফটার ওয়ার্স এরপরে হি জয়েন্ট পলিটিক্স তিনি রাজনীতিতে যোগ দেন অ্যান্ড ডিড এবং করেছেন ইজ বেস্ট তার সর্বোচ্চ ফর দ্য বেঙ্গলি নেশন বাঙালি জাতির জন্য টু মেক দ্যাম ফ্রি তাদেরকে মুক্ত করার জন্য ফ্রম দ্য মিস রুল অ্যান্ড অপারেশন অব দ্য পাকিস্তানি রুলার্স তার মানে হলো পাকিস্তানি শাসকদের নির্যাতন নিপীড়ন থেকে রক্ষার জন্য তিনি অনেক কিছু করেছেন এরপরের অংশে দেয় ইজ হিস্ট্রি অ্যাড্রেস অন সেভেনটিন্থ সেভেন্থ মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যাট মোমেন্ট গেদারিং পয়েন্ট অফ দ্য হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি নেশন ইন হিজ অ্যাড্রেস তার বক্তৃতা এটা সাতই মার্চের ভাষণ এখানে সেভেন্থ এটা সেভেন হবে সেভেন্থ মার্চ ইনহিজ অ্যাড্রেস তার বক্তৃতা হি মেইডে ক্লেরিয়ান কল সেইং তিনি বলেছিলেন বিল্ড ফোরস দুর্গ গড়ে তোলো ইন আ ইচ হোমস্টেড প্রত্যেক ঘরে ঘরে ইউ মাস্ট রেসিজ দ্য পাকিস্তানি আর্মি তোমাদের এ পাকিস্তানি আর্মিদের প্রতিহত করতে হবে উইথ হোয়াট ইভার ইউ হ্যাভ ইন হ্যান্ড তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে রিমেম্বার মনে রাখবে সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড যেহেতু আমরা রক্ত দিয়েছি উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট আমরা এটা আরও দেব বাই দ্য গ্রেস অফ আল্লাহ ইনশাল্লাহ বা আল্লাহর ইচ্ছায় উই উইল বি অ্যাবল টু লিভারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড আমরা এই দেশের মানুষকে মুক্ত করব। এটা তিনি সাতই মার্চের ভাষণে বলেছিলেন এরপর তিনি সাতই মার্চের যে গুরুত্বপূর্ণ কথাটি সেটা এখানে আছে দ্য স্ট্রাগল দি দিস টাইম এই যে সংগ্রাম ইজ স্ট্রাগল ফর ফ্রিডম এটা মুক্তির জন্য সংগ্রাম দ্য স্ট্রাগল ফর দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ইউম্যান্সিপেশন দ্য স্ট্রাগল দিস টাইম এবারের সংগ্রাম ইজ স্ট্রাগল ফর এটা মুক্তির সংগ্রাম এটা তিনি বলেছিলেন সাতই মার্চের ভাষণে তারপর এখানে দে সে হি অ্যারেস্টেড তিনি তাকে ধরা হয়েছিল বা গ্রেপ্তার করা হয়েছিল অন টোয়েন্টি মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান এই উনিশশো সালের পঁচিশ মার্চের রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল অ্যান্ড এবং ওয়াজ টেকন টেক টু পাকিস্তান এবং তাকে পাকিস্তানে নিয়ে গেও নিয়ে যাওয়া হয়েছিল অ্যান্ড সেন্ট ব্যাক হোম এবং তাকে আবার ফিরে ফিরিয়ে দেওয়া হয়েছিল আফটার লিবারেশন স্বাধীনতার পর ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড সামটাইম প্রেসিডেন্ট অব বাংলাদেশ তিনি পাকিস বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কখনও কখনও রাষ্ট্রপতি ছিলেন আনফর্চুনেটলি সাম মিসগাইডেড আর্মি অফিসার্স অ্যাসোসিনেটেড হিম তাকে হত্যা করেছিল অন ফিফটিন্থ অগাস্ট নাইনটিন সেভেন্টি ফাইভ এই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাকে হত্যা করেছিল অ্যালং উইথ মোস্ট অফ হিস ফ্যামিলি মেম্বার্স তার পরিবারের বেশিরভাগ সদস্যদের সাথে অ্যাকসেপ্ট হিজ টু ডটার্স তার দুই কন্যা ব্যতীত আর সবাইকে হত্যা করেছিল ওকে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে এখানে জানতে পারলাম এরপর বলা আছে ইট ইজ আ গ্রেট লস এটা একটা খুব বড় ক্ষতি ফর দ্য নেশন এই জাতির জন্য নাথিং ক্যান কম্পে কম্পেন্সটেড ফর দ্য লস এই যে ক্ষতি এর কোনো ক্ষতিপূরণ হয় না হি ওয়াজ এন গ্রেফট অ্যাট টুঙ্গিপাড়া তাকে টুঙ্গিপাড়াতে সমাহিত করা হয়েছিল ওকে আমরা অ্যাসাইনমেন্টটা দেখলাম এখানে যা যা লেখা আছে এরকমটাই যদি তোমরা লিখে দাও অ্যাসাইনমেন্টে তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা সুন্দর হয়ে যাবে আর প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে থাকো আমরা সব ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি ওকে লার্নার্স দিস ইজ ইন ফর দিস অ্যাসাইনমেন্ট গুড বাই